আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। তো আজকে আর একটা গার্ডেনের ভিডিও লই আইলাম আপনাদের লগে শেয়ার করবো। আশা করি ভালো লাগবো, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবা, শেয়ার করবা। আর এনে দেখতে পারে আমার কিছু গাছ সকল আছে, এখানে আমি কিছু ইংলিশ উড়ি রইয়া রাখছিলাম, আর কিছু মিষ্টি কদুর গাছও আছে, আর কিছু উড়ি গাছ বাংলাদেশি সিম আছে। আর ইন ফটোগুলোর মধ্যে দেখতে পারো আমি মাটি রেডি করে রাখি লাইছি, এমনি নর্মাল মাটি যেটা ওটা নিছি। তো অক্সিন্তর মধ্যে আমি রইয়া দিলাইমো। আর ইংলিশ উড়ি এটা আমার গত বছরের বীজ আমি রাখছিলাম আমার গার্ডেন থাকি। আর এখানে দেখতে পারো আমার বাংলাদেশি উড়ি, তো এটা আমি সকল বেশি সকল মে মাসে আমি রোপণ করছিলাম। এটা দেখতে পারো আমার গাছাইন্তর অবস্থা। তো এখানে রইয়া দিলা ইসলাম কই অনেক একটা একটা করে আলাদা করে রইলাই আর আপনার লগে শেয়ার করে। আর বাংলাদেশি উড়ি আমার আরও কিছু আছে গরুর ভিতরে, আমি আরও আগে রয়েছিলাম, তো ইসিং কিছু বাক্কা বড় হয়ে গেছে। আর ইনো লাস্টে আরও কিছু রয়েছিলাম, তো সিন্তর একটার মধ্যে দিলাইমো আর কি। তো তো দেখতে পারছো আমি কিলাখান একটা একটা করে আলাদা করে নিছে গি, আর ওখানে ওলা একটা একটা করিয়া একো ফটো মধ্যে দিলাইমো। এগুলো যতটা জায়গা ধরে আর কি, তা আমার গরু জায়গা একবারে কম, আর এফিরা লাগে আমি বেশি গাছ বাছ রাইলিছি মনে হয়, মানে তৈবারও জায়গা পাইলাম না। তো এখানেও ওলা করে করে দিলাইমো, এখানেও চারটা পাঁচটা করে এক ফটোর মধ্যে লাগে, তাও এটা রইব, কিছু করার নাই। জায়গা কম হইলে যে তখন সমস্যা হয় আর কি, ওলাখান আমারও ওলা সমস্যা হয়েছে, জায়গা খুবই কম। আর এফিরে পিছি টিছি সকল যত বেশি লাগে রাইলিছে, তাতো ইতাম খাই জায়গা পাইলাম না টুকাইয়া। তাই তো দেখতে পারা ওলাখান একটা একটা করে রইয়া নিছে গি। আর ইনই এক ফটো উড়ি গাছ হয়েছে। আর ওই তো এটা হইলে গিয়া পেপল কালারের বিনস ইংলিশ উড়ি, তো এটা আমার গত বছর আমার গার্ডেন থেকে আমি বিষ রাখছিলাম। আর একটা বড় একটা বকিট মরে রইয়া দিছিলাম আর কি, বাক্কা উড়ি আইছিল। আর সকল ট্রেনুরে আমি বীজ রাখি লাইছিলাম। আর ইক্সিন ওই লগে গিয়ে আমার ইংলিশ লুবি উড়িজ একটা একটা, ওই আমার গত বছরের গার্ডেনের বীজ সিতা। তো অক্সিন তরে আমি ওই রইয়া দিলাম ফটোগুলোর মাঝে। আর ই যে পেপল উড়ির কথা কইছে জেনে, ও তার কথা ও উড়ি আর কি, এটা বায় না কি এমনি বাটি থাকিয়া গাছও উড়ি আইয়। তো এ লাগে ওটা বীজ রাখছে বেশি, আর ইফিরে রইমো ওটা বেশি। তো দেখতে পারা একটার মধ্যে একবারে কিলাখান এখানেও বেশি তো রাখছিলাম দোলা করিয়া, কই এখানেও দিলাইলে উঠি যাব, এখানে আর বাদে সকলে রইয়া দিলাইমো আলাদা করে করে। তো দেখতে পারা জলা এখান বেশি ফেলাইছি, ওলাখান সবটি বেশি উঠছে, একটা বেশি নষ্ট হয়েছে না, নিজের আতর বেশি তো লাগে একটা বেশি নষ্ট হয়েছে না, কত সুন্দর উঠছে, খালি জোর আর জোর মাটি নাইও। তো এলা রোয়ার পরে দুদিন একটা একটা করে দেই না, তার ইচ্ছিন্তরে ছুটানিও যাইতো না, এসব টিন জোর বড় সিটে একবারে নষ্ট হয়ে যাব। তার লাগি ছুটো থাকতে থাকতে দিলাই রাম একটা একটা করে রয়া। আর ইফিরা ওটা বেশি রইমো, ওটা দরেও বেশি, এই উড়িটা খুবই বালা, আমদাইয়া দরে, আর সিংলাবিলা কিচ্ছু লাগে না, বাই না তো এলাগি নিচা থাকি থাকি দড়ি লাই, এর লাগে ওটা বেশি রইমো ইফিরা। তাই তো দেখতে পারা সকল নিতরে আলাদা করে করে নিছি গি। আর ওলা ফটোর মাঝে চারটা পাঁচটা করে আমি দিলাইমো এখন ফটোর মাঝে। এর বাদে যে সময় গার্ডেনও দেই ও সময় একলগে ওলাখান এখন ফটো করে করে রাইলিমো আর কি, এখন বড় প্রকৃতির মধ্যে এখন ফটোলা দিলাইমো। আর এটা রই আমি গরবিতে কদিন রাখি লাইমো, সামান্য একটু দুদিন দেখে আগা সারি লিছে, এর বাদে আমি বাড়ি দিলাইমো। তো অনেক বাড়ি দিতাম না, অনেক অনেক চাইলে অবস্থায় আমি ফটো বড় বকিটোর মধ্যে দিতাম, বাড়ি তো দিতাম না, কই ঠান্ডাও জলদি বড় হইতো না। আর গরু যদি আমি দুই এক সপ্তাহ রাখি তে আগা দিলাইব, আর আগা দিলাইলে বাড়ি দিলাইলে ফট করে শিয়ান হয়ে যাব। আর ওই অবস্থায় দিলাইলে বাড়া জলদি বড় হইতো না, কি সময় লাগবো বড় হইতে হইতে, ঠান্ডা বান্ডা আছে, বাতাস ঠান্ডা বাতাস ইয়ে দে। তো এই তো দেখতে পারা ওলাখান চারটা পাঁচটা করিয়া সকল দিন তো আমি রইয়া নিম গে। ওই তো আমার সবটি রোয়া শেষ হয়ে গেছে। আর এখানে ওই কিছু ইংলিশ বিনস সকলই আছিল, এটা গ্রিন কালারের দরে আর কি। তো এই তো বাংলাদেশি উড়ি, এর বাদে
ইংলিশ লুবি উড়ি দেখটা, এর বাদে পেপল কালারের বিনস দেখটা আর মিষ্টি খুদু। তো সকলটা আমি ওলাখান রইয়া নিছি গি, আর সপ্তাহ একলগে শেয়ার করছি না, আর অনেক সময় লাগবে, ভিডিও লম্ব হয়ে যায়। তাই তো সবটি রইয়া নিছি গি সকল জাতর, আর ওখানে আমি ফানি দিলাম, ফানি দেওয়া সবটি তরে গরু নিমো গি, গরু আরও দু তিন দিন রাখিয়ে বাদে আমি রই দিয়ে দিমো আর কি, যে ভাই আমার রইদ লাগে ওখানেও দিমো। এটা সব চিন্তা মাঝে পানি দিলাইছি, তো মেঘর পানি দিলাইছি, আর ওখান আমি গরু নিমোগি। তো আজকে আমার ভিডিওটা পর্যন্ত আসিল, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক দিবা, লাইক একবারে কম পড়ে মনে করে একটা লাইক দিলাইবা, আর ভিডিওটা শেয়ার করবা, আর দেখা হইব অন্য কোনো ভিডিওর লগে। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।